দাড়ি রেখেছি দাড়ি উনি রেখেছেন বাট গোফ রাখার বিধান সম্পর্কে উনি নবী করিম সাল্লাম নির্দেশ করেছেন আফু সাহ তোমরা মোচ ছোট করো কোন কোন বর্ণে আসছে কুসুর শাহ তোমরা মোচ ছোট করো অতএব দাড়ি ব্যাপারে নির্দেশনা হলো যে আফুল আফুল্লোহা আর হলো হ্যাঁ তোমরা দাঁড়িকে ছেড়ে দাও আর মোচের ব্যাপারে হলো মোচকে ছোটো করো যার কারণে মোচ ছোট করতে হবে মোচ আমরা যখন খাবার খেতে যাই পানি পান করতে যাই খুব বড় থাকলে এগুলো ধোঁয়া আমাদের সব পেটে যাবে যেটা আমাদের জন্য অস্বাস্থ্যকর হবে সেটা বলাই বা হলো আজকের সময়ে তো নবিরসাল্লাম যা নির্দেশ করেছেন সেটাই আমাদের জন্য বৈজ্ঞানিক সেটাই আমাদের জন্য কল্যাণকর এবং উপকারী পুরুষ দাড়িটা ছোট করবেন এবং আহ সরি দাড়িটা বড় করবেন এবং মোসটা ছোট করবেন অতএব গোপ্তা ছোট করাই হলো শরীয়তের নির্দেশ অনেকে গোপ বড় বড় রাখেন সেটা সুননার পরিপন্থী তবে এর কারণে যে তিনি কোনো বড় হারাম কাজ করছেন ব্যাপারটা সেরকম নয় আহ ছোট করাটাই হলো সূন্য পানি গোফ গোফে যদি পানি লেগে যায় পান করার সময় হ্যাঁ তাহলে একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে সেটা মাকরু হয় এটির কোনো ভিত্তি নাই এটা আমাদের জন্য অস্বাস্থ্যকর সেজন্য জন্য অস্বাস্থ্যকর কোনো কিছু ইমানদারে করা উচিত নয় সেটি আরেকটি বিষয় কিন্তু সরিয়া এটার জন্য আলাদা কোনো আপনার দণ্ড দিয়েছে বা কোনো প্রকার এখানে অপরাধ হিসেবে গণ্য করেছে বা সেরকম নয় কারোর যত ছোটই হোক আমরা যদি পান করতে যাই তো মোচে কিন্তু একটু লেগে যাবেই বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় হ্যাঁ যত ছোটো থাকবে তত সেফে আমরা থাকতে পারবো কিন্তু লেগে গেলে সেটা মাকরু হয়ে যায় এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এটার কোনো ভিত্তি নেই আচ্ছা আচ্ছা তাহলে তো যারা গোফ রাখেন এখন তারা বেশ বড় করে রাখতে পারবেন আশা করি না এখানে তো হাদিসে যেহেতু নিষেধ মানে নির্দেশ হলো ছোটো করা সেটা তো লঙ্ঘন হয়ে যাবে জি জি ধন্যবাদ দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি মোহাম্মদ খুরশিদ আলম মোহাম্মদপুর ঢাকা থেকে বলছিলাম আমার দুটো প্রশ্ন যেটা হচ্ছে যে রমজান মাসে আসলে আমরা রোজা রাখি কিন্তু যারা বিশেষ করে কায়িক শ্রম করে লেবার দিন মজুর চালক তাদের রোজা রাখতে কষ্ট হয় আবার যদি রোজা না রাখে তাদের দৈনিক যে প্রাপ্তাহিক যে খাবার জোগাড়ের সেটা সমস্যা হয় এই ক্ষেত্রে তাদের রোজা তা রাখা কতটুকু মানে প্রয়োজন প্রয়োজন বা যেটা বলি এ মতামত জানতে আছি যে তাদের রোজাটা কিভাবে মেকআপ করা যায় আরেকটা বিষয় প্রশ্নে প্রশ্ন হচ্ছে যেটা আমাদের দেশে বা সারা বিশ্বে সাধারণত দেখা যায় যে কেউ অসুস্থ হলে কিডনি দান করে বা চক্ষু দান করে ইভেন কি যারা মারা যাওয়ার পরও অনেকে দেহ দান করে জি ইসলামী শরিয়ার সম্মত হবে এটা কতটুকু সহি আছে